ওয়েলকাম টু দিশার এক্সম গাইড প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি ইতিহাস থেকে বাছাই করা সাতটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা এই প্রশ্নগুলো রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসে গেছে সেখান থেকে বাছাই করে এই সাতটি প্রশ্ন তোমাদের সামনে আমি পেশ করতে চলেছি বন্ধুরা যারা আজ আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রশ্নগুলো শুরু করতে চলেছি প্রথম প্রশ্ন ঔপনিবেশিক শাসনকালে ভারতে প্রথম কবে অরণ্য আইন পাস হয়েছিল বন্ধুরা এটার উত্তর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয় কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয় উত্তর দিয়েত্রিক ব্যান্ডিসের তিন নম্বর প্রশ্ন পাইকান কি উত্তর পাইকদের ভোগ করা নিষ্কর জমি পাইকদের ভোগ করা নিষ্কর জমি চার নম্বর প্রশ্ন দামিন ইকোহ কথার অর্থ কী উত্তর পাহাড়ের প্রান্তদেশ পাঁচ নম্বর প্রশ্ন কোন উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় উত্তর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে ছয় নম্বর প্রশ্ন নীল চাষের জন্য কৃষকদের যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকে কি বলা হতো উত্তর দাদন বলা হতো অর্থাৎ দাদন কি নীল চাষের জন্য কৃষকদের যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকেই দাদন বলা হতো ছয় নম্বর প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহের একজন নেতার নাম লেখ উত্তর টিপুষা সাত নম্বর প্রশ্ন দার উল ইসলাম কথার অর্থ কী উত্তর ইসলামের দেশ আট নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তককে উত্তর হাজি শরীয়ত উল্লাহ নয় নম্বর প্রশ্ন ফরাজি শব্দের অর্থ কী উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য দশ নম্বর প্রশ্ন ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর সৈয়দ আহমেদ ব্রেলভি বারো নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে ফরাজি শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর আরবি শব্দ ফরাইজ থেকে তেরো নম্বর প্রশ্ন কে ওয়াহাবি আন্দোলনে সূত্রপাত করেন উত্তর আব্দুল ওয়াহাব নামে এক জনৈক ব্যক্তি চোদ্দ নম্বর প্রশ্ন ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর হিরিয়া শিউরাম পনেরো নম্বর প্রশ্ন ভিল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল উত্তর আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন রংপুর রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল উত্তর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন ভাগ ভাগ্নাডিহির মাঠ কোন বিদ্রোহের সাথে জড়িত উত্তর সাঁওতাল বিদ্রোহ আঠারো নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে চুয়ার শব্দটির উৎপত্তি উত্তর ইংরেজি চার শব্দ থেকে ইংরেজি চার শব্দ থেকে উনিশ নম্বর প্রশ্ন তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন উত্তর চব্বিশ পরগনার নারকেল বেড়িয়া গ্রামে কুড়ি নম্বর প্রশ্ন তিতুমিরের আসল নাম কি উত্তর মীর নিসার আলী একুশ নম্বর প্রশ্ন দার উল শব্দটির অর্থ কী উত্তর বি ধর্মীর দেশ বাইশ নম্বর প্রশ্ন ওয়া হাবি শব্দের অর্থ কী উত্তর নবজাগরণ তেইশ নম্বর প্রশ্ন বিরসা মুন্ডার লক্ষ্য কী ছিল উত্তর স্বাধীন মুন্ডারাজ্য প্রতিষ্ঠা করা পঁচিশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর বিরসা মুন্ডা ২৬ নম্বর প্রশ্ন কে প্রথম বাংলায় নীল চাষ শুরু করেন উত্তর লুই বোনার্ড সাতাশ নম্বর প্রশ্ন ফকির বিদ্রোহ কবে শুরু হয়েছিল উত্তর সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠাশ নম্বর প্রশ্ন আনন্দমঠকে রচনা করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনত্রিশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের অপর নাম কি ছিল উত্তর খেরওয়ারি হুল একত্রিশ নম্বর প্রশ্ন খুদকাটি প্রথা কী উত্তর জমিতে যৌথ মালিকানা ভারতের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ কোনটি উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ বত্রিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখ বুদ্ধভগত জোয়া ভগত তেত্রিশ নম্বর প্রশ্ন রাজা দুর্জন সিং কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর চোয়াড় বিদ্রোহ চৌত্রিশ নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কে তৈরি করেন উত্তর তিতুমির পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেবী চৌধুরানী কে রচনা করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছত্রিশ নম্বর প্রশ্ন কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন উত্তর বিরসা মুন্ডা সাঁত্রিশ নম্বর প্রশ্ন নীল কমিশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর আঠারোশো আটান্ন থেকে ষাট খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর প্রশ্ন পাগলপন্থীদের নেতা কে ছিলেন উত্তর ফকির করিম শাহ চল্লিশ নম্বর প্রশ্ন কে বাংলাই ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর তিতুমির একচল্লিশ নম্বর প্রশ্ন উলগুলান কোন বিদ্রোহের সাথে জড়িত উত্তর মুন্ডা বিদ্রোহ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার পৃথক বন দপ্তর খুলেছিল আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর সন্ন্যাসী বিদ্রোহের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিদ বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উত্তর জঙ্গলমহলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের অপর নাম কী ছিল উত্তর তরিকা ই মহম্মদিয়া সাতচল্লিশ নম্বর প্রশ্ন হুল কথাটির অর্থ কী উত্তর স্বাধীনতার জন্য লড়াই আটচল্লিশ নম্বর প্রশ্ন হুল কথাটি কোন বিদ্রোহের সাথে জড়িত উত্তর সাঁওতাল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চুয়ার শব্দটির অর্থ কী উত্তর দুর্বৃত্ত ও নিচ ব্যক্তি পঞ্চাশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহের একজন নেতা কে ছিলেন বা রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর মৌলবী নুরুল উদ্দিন একান্ন নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর তিতু মীর বাহান্ন নম্বর প্রশ্ন ঈশান রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন পাবনা বিদ্রোহ উত্তর পাবনা বিদ্রোহ তিপ্পান্ন বিপ্লব কথার অর্থ কী উত্তর দ্রুত ও আমূল পরিবর্তন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন প্রথম কোথায় কোল বিদ্রোহ হয় উত্তর রাঁচি জেলায় সাতান্ন নম্বর প্রশ্ন বে এলাকা চাষ কোন চাষের সাথে জড়িত উত্তর নীল চাষ আটান্ন নম্বর প্রশ্ন শালগাছ কোন বিদ্রোহের প্রতীক উত্তর সাঁওতাল বিদ্রোহ উনষাট নম্বর প্রশ্ন বাহাদুরপুর কোন আন্দোলনের মূল কেন্দ্র ছিল উত্তর ফরাজি বাহাদুরপুর কোন আন্দোলনের মূল কেন্দ্র ছিল উত্তর ফরাজি ষাট নম্বর প্রশ্ন খুদকাটি প্রথা কাদের মধ্যে প্রচলিত ছিল উত্তর মুন্ডাদের মধ্যে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল